नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। समस्त बंधुरा प्रथम बारेर जन्य आमार भिडियोटा देखछो तादेरके जानाई आमार चैनले अनेक अनेक स्वागत। दुई नम्बर ओभारे बल करते आसे बरुण चक्रवर्ती, ताके बाचाते हतो नय रान। प्रथम बले एक रान, द्वितीय बले एक रान, सेटाओ आबार लेग बाय। तृतीय बले आब्दुल समादेर उइकेट, चतुर्थ बले आबार डट, पंचम बले एक रान एवं षष्ठ बले दरकार छिल एक बले छय रान। सेखानेओ किन्तु डट बल करिए बरुण चक्रवर्ती कलकाताके एकटा म्याच जितिए देय। दस नम्बर म्याचटा कलकाता नाइट राइडार्स हायदराबादेर बिरुद्धे 5 रान जिते गेछे। प्रथमे ब्याट करे कलकाता नाइट राइडार्सेर टीम 171 रान तुलेछिल, तारपरे सानराइज हायदराबाद 5 राने ম্যাচটা হেরে যায়। আজকে কিন্তু বরুণ চক্রবর্তী ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে এটা বলতেই হবে। 17 নম্বর ওভারে যখন অ্যাডিন ম্যাকরামের উইকেটটা পড়ে যায়, তারপর থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ফিরতে শুরু করে। একটা সময় অ্যাডিন ম্যাকরাম এবং হেনরিক ক্লেসেন যখন ব্যাট করছিল একসাথে, তখন কিন্তু মনে হচ্ছিল হায়দ্রাবাদ ম্যাচটাকে তাদের পকেটে পুরে নিয়েছে। আজকে কিন্তু পেসার বোলাররাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। টোটাল হায়দ্রাবাদের 8টা উইকেট পড়েছিল, তার মধ্যে কিন্তু 6টা উইকেট নিয়েছিল পেসাররা। শার্দুল ঠাকুর তার মধ্যে 2 উইকেট নিয়েছিল। হর্ষিত রানা যে আগের ম্যাচেও ভালো বল করেছিল, এই ম্যাচেও কিন্তু ভালো বল করে 2 উইকেট নিয়েছিল। রাসেল 1টা উইকেট নিয়েছিল এবং বৈভব অরোরা 1টা উইকেট নিয়েছিল। আর একটা কথা বলতে হবে, মার্কো জেসনের যে ক্যাচটা রহমতুল্লাহ গুরবাজ ধরেছিল সেটাও কিন্তু মারাত্মক ক্যাচ ধরেছিল। আজকে কলকাতা নাইটসের যে টিমের প্লেয়াররা খেলছিল তাদেরকে মধ্যে কিন্তু একটা ইন্টেন্সিটি দেখা যাচ্ছিল যে তারা কিন্তু ম্যাচটাকে জিততে চাইছে। বিশেষ করে নীতিশ রানা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং রহমতুল্লাহ গুরবাজের উপরে আমি খুবই ইমপ্রেসড হয়েছি। সে কিন্তু ম্যাচটাকে জেতার জন্য খুব চেষ্টা করছিল। যখন ফিল্ডাররা খুব ভালো ফিল্ডিং করতে পারছিল না, 1 রানের জায়গায় 2 রান দিয়ে দিয়েছিল, সেখানে কিন্তু রহমতুল্লাহ গুরবাজকে খুব রাগ করতে দেখা যাচ্ছিল। রহমতুল্লাহ গুরবাজ কিন্তু খুব ভালো কিপিং করেছে, হয়তো ভালো ব্যাটিং ভালো করতে পারেনি আজকের মাঠে, কিন্তু রহমতুল্লাহর ইন্টেন্সিটিটা আজকে খুব ভালো লেগেছে। যদি ম্যাচের কথাই বলতে হয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং সানরাইজ হায়দ্রাবাদকে বোলিং করতে দেয়। প্রথমে একটা সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রতি ম্যাচে যেরকম হয় 6 ওভারের মধ্যে 3টে উইকেট এই ম্যাচেও পড়ে গিয়েছিল। এই ম্যাচে কিন্তু ওপেনিংয়ে পড়তে এসেছিল জেসন রয় এবং রহমতুল্লাহ গুরবাজ। আর আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ডেভিড বিসেকে হয়তো এই ম্যাচে খেলাবে না যদি জেসন রয় অ্যাভেলেবেল থাকে, সেটাই কিন্তু হয়েছিল। আর ডেভিড বিসের বদলে একটা পেসারকে খেলিয়েছিল, সে হচ্ছে বৈভব অরোরা। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের পারফরমেন্সের কথা বলতে গেলে নীতিশ রানা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছিল, তার ফর্মটা কিন্তু সে ক্যারি করছে। আর তার সাথে রিঙ্কু সিং কিন্তু খুব ভালো ব্যাটিং করছে। প্রতিটা ম্যাচেই রিঙ্কু সিং করেছিল 46 রান আর নীতিশ রানা করেছিল 41 রান। অ্যান্ডে রাসেলও কিন্তু শুরুটা ভালো করেছিল, কিন্তু গত ম্যাচের মতনই মায়াঙ্ক মার্কান্ডের বলে কিন্তু আবার ক্যাচ আউট হয়ে যায় অ্যান্ডে রাসেল। সে কিন্তু 2টো 6ও মেরেছিল, 1টা 4ও মেরেছিল। একটা সময় নীতিশ রানা এবং রিঙ্কু সিং যখন ব্যাট করছিল তখন কিন্তু মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের রান হয়তো 180 বা 190-এর কাছাকাছি চলে যাবে। কলকাতা নাইট রাইডার্সের টিম কিন্তু প্রথম 10 ওভারে 90 রান করে ফেলেছিল, কিন্তু অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছিল বলে বেশি রান করতে পারেনি। আর এই ম্যাচেও কিন্তু যেহেতু তাড়াতাড়ি উইকেটগুলো পড়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু সুরেশ শর্মাকে আমরা আজকের ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখিনি। আমরা আজকের ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখেছি অনুকূল রয়কে। অনুকূল রয়ও কিন্তু 2টো 4 মারে এবং বোলিং করতে এসে কিন্তু 1টা উইকেট নেয়, ঠিকঠাক বোলিংই করেছে, লাস্ট ওভারটা একটু মার খেয়েছে। এই ম্যাচে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অনুকূল রয় এসেছিল জেসন রয়ের জায়গায় এবং ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ইউজ করা হয়নি। ভেঙ্কটেশ আয়ারের কথা একটা বলতে হয়, তার কিন্তু শর্ট বলের যে প্রবলেমটা সেটা কিন্তু আবার দেখা গেল, কিন্তু শর্ট বলে আবার আউট হলো। আর রহমতুল্লাহ গুরবাজ কিন্তু প্রথম বলে একটা বড় হিট করতে গিয়ে আউট হয়, তখন কিন্তু রহমতুল্লাহ গুরবাজের অত বড় হিটটা না করলেও চলতো। আর বোলিংয়ের কথা আগে তোমাদের যেরকমটা বললাম, এই ম্যাচে কিন্তু যে সমস্ত পেসাররা বল করেছিল তারা কিন্তু সবাই উইকেট পেয়েছে। টোটাল 8টা উইকেট পড়েছিল, তার মধ্যে পেসাররা কিন্তু 6টা উইকেট নিয়েছিল আর 2টো উইকেট নিয়েছিল স্পিনাররা। বরুণ চক্রবর্তী 1টা উইকেট নিয়েছিল এবং অনুকূল রয় 1টা উইকেট নিয়েছে। সবথেকে বড় উইকেট এই ম্যাচে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডিন ম্যাকরামের উইকেট, সেটা কিন্তু নিয়েছিল হর্ষিত রানা। হেনরিক ক্লেসেনের যে বড় উইকেটটা সেটা নিয়েছিল শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর কিন্তু আমরা অনেকদিন পরে ম্যাচে বল করতে দেখলাম, তাকে কিন্তু বলে খুব ভালোই দেখালো, সে কিন্তু টোটাল 2টো উইকেট নিয়েছে। অ্যান্ডে রাসেল কিন্তু রাহুল ত্রিপাঠীর উইকেটটা নিয়েছিল, রাহুল ত্রিপাঠীকেও কিন্তু খুব ভালো লাগছিল। ওই সময় অ্যান্ডে রাসেল উইকেটটা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে খেলায় ফিরিয়ে নিয়ে এসেছিল। কলকাতা নাইট রাইডার্স 10টা ম্যাচ খেলে ফেললো এবং 4টে ম্যাচ জিতে কিন্তু 8 পয়েন্টে পৌঁছে গেল। এখনও কিন্তু তারা প্লে অফের দৌড়ে এগিয়ে থাকলো। সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লো প্লে অফের দৌড়ে থেকে। কলকাতা নাইট রাইডার্সকে পরে যতগুলো ম্যাচ খেলবে ততগুলো ম্যাচকেই কিন্তু জিততে হবে। আর এই ম্যাচের যদি বেস্ট পারফরমেন্স আমাকে বেছে নিতে বলো তাহলে সেটা কিন্তু নন ডাউটলি হবে হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী হয়তো বেশি উইকেট নিতে পারেনি, কিন্তু 4 ওভার বল করে মাত্র 20 রান দিয়ে 1টা উইকেট নিয়েছিল। আর লাস্ট যে ওভারটা বল করেছিল সেখানে কিন্তু সে মাত্র 3 রান দিয়েছিল। ওই সময় কিন্তু
ওই রকম বোলিং যদি বরুণ চক্রবর্তী না করতো তাহলে কিন্তু কলকাতা নাইটস এর টিম জিততে পারত না। আর যদি ব্যাটসম্যানদের কথা বলো তাহলে নীতিশ রানা ভালো ব্যাটিং করেছে, রিঙ্কু সিং ভালো ব্যাটিং করেছে, আর বোলারদের কথা বলতে গেলে শার্দুল ঠাকুরের কথা বলতে হয়, আর হর্ষিত রানাকে কিন্তু খুবই ভালো লাগছে। তাই কলকাতা নাইটস এর টিম ম্যানেজমেন্টের কিন্তু এখন উচিত যে টিমটা তোমাকে ম্যাচটাকে জিতিয়ে দিল সেই টিমটাকে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে ক্যারি করে নিয়ে যা। হয়তো দুই একটা চেঞ্জ হতে পারে, একটা চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে বৈভব অরোরার বদলে কিন্তু সুরেশ শর্মাকে আমরা টিমে দেখতে পারি যদি কলকাতার মাঠে খেলা হয়, কারণ সেখানে কিন্তু স্পিনিংয়ের সহায়ক। আর কলকাতা নাইট রাইডার্স চাইলে কিন্তু এই টিমটাকেও ক্যারি করতে পারে। আর সুনীল নারায়ণকে কিন্তু এই ম্যাচে মাত্র দু ওভার বল করানো হয়েছিল, ব্যাটিং করতে এসেও কিন্তু সুনীল নারায়ণ তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি। একটা কথা এই ম্যাচের বলতে হয় সেটা হচ্ছে নীতিশ রানা কিন্তু খুব ভালো ক্যাপ্টেনশিপ করেছে এই ম্যাচটাতে। এই ম্যাচটাতে নীতিশ রানার কাছে যতগুলো বোলিংয়ের অপশান ছিল তাদের সবাইকে কিন্তু ইউজ করেছে, এবং যাকে যেখানে ইউজ করার দরকার ছিল তাকে কিন্তু ঠিকঠাক সেখানেই ইউজ করেছে। এই ম্যাচে কিন্তু নীতিশ রানাকে খুব ইমপ্রেসিভ লেগেছে ক্যাপ্টেনশিপের দিক থেকে। কলকাতা নাইট রাইডার্সের টিম কিন্তু টোটাল যে দশটা ম্যাচ খেলে ফেললো তার মধ্যে কিন্তু সাতটা নতুন নতুন ওপেনিং প্লেয়ারকে ট্রাই করে ফেললো, কিন্তু আমার এখন মনে হয় যে ওপেনিং প্লেয়ারটাকে এই ম্যাচে ট্রাই করলো এই ওপেনিং প্লেয়ারটাকেই কিন্তু ট্রাই করে যাওয়া। অ্যাটলিস্ট 2023 সালে যদি কলকাতা নাইট রাইডার্স প্লে অফে কোয়ালিফাই নাও করতে পারে 2024 সালের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স এখন থেকেই টিমটাকে বিল্ড করে যাওয়া উচিত। যে সমস্ত প্লেয়াররা আজকের ম্যাচে ভালো খেলেছে বা যে সমস্ত প্লেয়ারদের তোমরা আজকের প্লেইং ইলেভেনে খেলতে দেখেছো তাদেরকেই কিন্তু কনফিডেন্স দিয়ে পরবর্তী ম্যাচগুলোকে খেলে যা। পরবর্তী যে আইপিএলটা 2024 সালে হবে তার জন্য কিন্তু টিমটাকে প্রস্তুত করা। কলকাতা নাইট রাইডার্সের টিম আজকের ম্যাচটা জিতলেও কিন্তু অনেকগুলো প্রবলেম কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিমে এখনও চোখে পড়ছে। সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও পরে তোমাদেরকে বানিয়ে দেবো। আজকের ম্যাচে কিন্তু আমাদের একটু মুখে হাসি ফুটেছে যেহেতু কেকেআরের টিম জিতেছে, তাও কিন্তু বরুণ চক্রবর্তীর দৌলাতে। শেষ ওভারে 9 রান বাঁচিয়ে বরুণ চক্রবর্তী কিন্তু দুরন্ত বোলিং করেছে, তাকেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সিলেকশন করা হয়েছে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তা চলো বন্ধুরা, টাটা, বাই বাই।